আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব ভালো আছেন নি? ও কে কইয়া? আমি কইয়ার তো বিশনাথর শেফালির মা। আমার বংশ মাঝে এখন বংশ লাগে বংশ পরম্পরায় লাগে নি, কিন্তু মানুষের একটা পেশা যার যখন দরকার আপনার দরকার কত গিরে কথা এটা আমি জানি না। টেকা 500 নিজন পরের বাড়ি কাম করিয়া টেকা উপায় 1000 টাকা ওর থেকে 500 টাকা আপনারে নগদ দিলাম। এখানে ইয়া নানি আপনার আমার ফুরিয়ে কইলা লন্ডনে নশা আনিয়া দিবা স্কুলে যাইতে পারেন না। আমি দেখি আর তখন আমার ফুরিরে কিতা বুঝ দিতাম তাই খান দিয়া মরি যার। তোমার ফুরিরে বুঝ দিতাম, আমি তোমার সিনিয়র না জানি তোমার ফুরিরে আমি কিতা বুঝ দিতাম কোথায়? হ্যাঁ কি কিতা মাত্র তুমি আনতা তুমি তুমি মনে মদ খাইছো মনে আল্লাহর কই না গঞ্জাম যা খাইছো বা খাইবার পয়সা ভাই আর না মদ খাইতাম কই রে বা কে হলো কেন তোমার মাথা কথা তো বুঝা যায় তুমি মনে তো আমার আমি তোমার কই আমার জিন্দেগি আমি তোমার দেখছিও না শুনছিও না নাম শুনছি না ও আমার ফুরিরে মাতুকা ও আরো খান ও আরো খান লাগাই দেনি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তুমি ফোন ডাকতে নি না আমার চিন্তা শুনছো তুমি ভালো মতো চাই নি ডাকতে আমি
আমি তোমার বাড়ির থাকি নি না গীতা না, তোমার ঘরও আসি না, তোমার খাইয়া দিয়ে আছি, তুমি যেন কত বেটা গিনি মাছ পাশে বেটি মানুষ হইয়া। হ্যাঁ আমি নিলাম নি টেকা পারছো, হ্যাঁ দিতারি বাসপারি। হ্যাঁ আমি এখন জানিও না শুনিও না, খুব তারা মরেই খেতানি গিতা লাগিলে ফুড়ি বিয়ার 500 টাকা রিটার। মনে কর তোমার রামাই বিদেশ না নিয়ে তুমি হয়েছো আগুন হয়েছো আর মোবাইলের তোলে খরচ করাই নাই। হ্যাঁ আমার ভুয়া থাকলে না বাল বিয়া দিতা, আমার ভুয়া থাকলে না বিয়া, আমার ঘুরি বাস আমি গীতা করতাম তোমার বাড়ি আমি মনে কর মনে কর তোমার বার তো ঠেকা আনিয়া আমি খাইয়া জন্মাইছি কোথায় জন্মাইছো দশ গু জন্মাইছো আমার দশ গুছো মানে তোমার অসুবিধা কিটা মদানোর গয় আল্লাহর দেখো আমার লোকা তুমি জানি ছাড়ো ই হাঞ্জা মিলে গেল শুদ্ধ বেটিয়ে ফোন করিল কোন কারণে কোন বাজাটা বাইরে কো তাই ইয়া সাউয়ার কথা আদু শুধু মাত মাসো খালি খাগুর খাগে কত কি করছ গো। হ্যাঁ মোবাইল দিয়া যখন ফুড়ি বিয়া দিতা কোথায় আমার দদ্দ উঁচু না আমি জীবনে গেছি না কিন্তু না এখন কিতা বলে 500 টাকা নিচু গিয়া 500 টাকা কার ভালো নিচু আমি কইতাম মানে 500 টাকা কইতে নান্তাম। হ্যাঁ ওইটা আর আবার কিতা করে আল্লাহ কে গো তুমি আল্লাহ। হ্যাঁ আমার কি ওর তারিফ এমন বুড়ি তোমার এই কইলা দিয়ার কথা তুমি কি জাত মা আমি চিন্তা করি পাই না আকো বুড়িও কান্দে বুড়িয়ে দিও মাতাই দাও এটা কি জাত বুড়িয়া কি জাত মা গো। হ্যাঁ কিবা আকো বুড়ি লেখা পড়া করতো ওটা করতো বুড়ি লেখা পড়া বিয়া বই তো করি ওরা ভাগল হইছে। হ্যাঁ আমার দাড়ি থাকলে না ভাল আমার কতন দিতে দাড়ি আমারে দেখো দুদিন নাই নি কুন্তা দৌড়িব আমারে দেখো হুলছো নি ওলা অবস্থা আমার উচনি রাত দু মরছো নাই আমারে দেখো দুদিন উচনি সাত দিন মরা দৌড়ে ওলা অবস্থা আমার উচনি ও তোমার দোয়াই আল্লাহ তুমি আমার রান খান ছুটা তুমি মর গেছে আর কোন খান করি না এখন তুমি যে হমিন দি কোথায় তা কইছো উচ্চ আমি তো অবাক হই গিয়ার গিয়া হ্যাঁ ও হে তোমার আনবার কুড়িয়োগু খান্ডা দিবি আমি তো করি গোলা দেওয়া নয় বেসর মিনা ইগুর সরম গরম কুন্তা নাই ইগুর সরম গরম কুন্তা নাই গো বিয়া হইল উঠো তোমার গলা দিবা করব ইয়া ইগু এখন কি অবস্থা করে বুঝছো নি ইগুটা অবস্থা লাগে হানি খাই যায়নি তোমার মরণা মারাইয়া খাও ঘুরে দিও করো
ওগুলো ওটা মাছ খাবা বুঝছো নি, ওগুলা দিও খেসরি মাছ ওগুলো খাবা, তো ওগুলো ধান টান দিয়ে বুঝছো নি, আল্লাহর বাস আর আমার ধান খান ছুটাও, আমার আর মারিও না, 22 বার মিস কল আর 23 বার খালি কল আর কল, আমার ধানে দাঁড়েন না বুঝছো নি, দিনে রাইতে আল্লাহর জয় কিবান হুড়ি হুড়ি হরাই দিছি আজ বালা হরি বুঝছো নি, আর চিতা লাগি হুড়ি আল্লাহ ও গফুর হরি, আমি কোন মুসিবত বললাম রে বাল্লাহ, ও বাবু দিদার নম্বর দে গুল জোর রাখ চাই তারে বুঝছো নি, হায় রে হাজার আচ্ছা তোমার হুড়ি বিয়া হইতো মুই কিতা হতাম হো সাই ওহান তা কিয়া সব আছে খালি নাম বুঝি আর তুমি আর আর আমি টাকা দিতাম কি আমি খাই না আমার ঘুরাই মনে না আদার গোয়া দুয়াই আল্লাহর যে তোমার হাওয়ানো তুমি খুয়ার আমারে আর সাতাই না তোমার দুয়াই আল্লাহর যে তোমার লবি রাসূলের দুয়াই যাবে আমারে আর সাতাই আমার ধানে ধারেন না তোমার তানির কারণে আমি গদি দে সারিয়া দিতাম কই বুঝিছিয়া তুমি দাউড়ি বার আমার বউও আমারে আমার অধিকার সারিয়া দিই বুঝিয়া খেগুর ভালো হই জানি না গায় আমি বুঝছনি আমার বংশ মানে গুলি বাগাইয়া বিয়া হইছে দেখে বিয়া করদিন তারে হো কত নটি কত নটি হ্যাঁ